পেঁয়াজের বদলে পকোড়া, বৌমাকে কুপিয়ে মারল শ্বশুর। দীপাবলির সন্ধ্যায় মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো হাবড়ার বাসিন্দারা। দীপাবলির সন্ধ্যায় হাসুয়া দিয়ে বৌমাকে কুপিয়ে খুন করার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার হাবড়া এলাকায়। সূত্রের খবর, শ্বশুর খেতে চেয়েছিলেন পেঁয়াজি, কিন্তু তাকে দেওয়া হয় পকোড়া। আর তাতেই নাকি মেজাজ হারিয়ে পুত্রবধূকে কুপিয়ে খুন করলেন প্রাক্তন সেনাকর্মী ওই শ্বশুর। সামান্য কারণে এত বড় ঘটনা জানিয়ে রীতিমতো হতভম্ব স্থানীয় বাসিন্দারা। বাবার ফাঁসি হোক এমনটাই চাইছেন ছেলে। দীপাবলির রাতে গৃহবধূকে এভাবে মরতে হবে তা মেনে নিতে পারছেন না পড়শিরা। তারাও চাইছেন অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। পুত্রবধূকে এলো পাথারে কুপিয়ে খুন করার মতন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়া থানার শ্রীনগর শ্মশান মাঠ এলাকায়। মৃত গৃহবধূর নাম মুক্তি বিশ্বাস, অভিযুক্ত শ্বশুরের নাম গোপাল বিশ্বাস। ঘটনার পর অভিযুক্ত গোপাল বিশ্বাসকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে খুনে ব্যবহার করা ধারালো হেসো। বাবা খেতে পারে না খালি বলে, তাকে যতই খাবার দেওয়া হয় খাওয়ার পরে বলে আমাকে খেতে দেয় না। ওনার এই একটা প্রচন্ড আমি বলি, থাকো বাবা তোমার কি খেতে চাই, খাসি মাংস না তো? বলে না, আজকে যে ঘটনাটা কালকে যে ঘটনাটা তো বলে না, আমাকে পাকড়া এনে দে। বারান্দায় যে মোমবাতি লাগাচ্ছি, বউ শুয়ে মোবাইল দেখছে, তারা বসুন দুইটিও ঘরে গিয়ে কেবল আরাম করছে। কোনো অশান্তি না, কোনো ঝগড়া না, কোনো জাতি না, আমি তো এটাই বুঝতে পারছি না কারণটা কি। আমি যে মানুষটাকে পাকোড়া কিনে দিলাম হাতে দিয়ে, ছেলেকে মোমবাতি লাগাতে দিয়ে, আমি বললাম বাবা দুই প্যাকেট নিয়ে আসি, আমি এই দোকান থেকে মোমবাতি নিয়ে যখন যাই গেটে ঢুকবো তখন ফ্যাস ফ্যাস আওয়াজ পাচ্ছি। আমি বললাম ছিল গলায় কি বাঁধলো, ছোট ছেলে কিছু গলায় বাঁধলো? ঘরে গিয়ে দেখি বড় ছিল, কম্পিউটার পাশের রুমে ছিল, বুঝতে পারিনি কম্পিউটার করছি। ও আমার চেঁচানো শুনে আমি দূর থেকে, বাবা একদম কাছাকাছি দাঁড়ানো দাও নিয়ে জানলার এই বাঁকড়ে ঢুকে গেছে, আরে দাও নিয়ে, আমি উপর দিকে রয়েছি দাওটা কেড়ে নিয়ে যে আমার হাতে দাঁড়িয়ে সে লাগে। তখন ওই দেখে আমি হতভম্ব চেঁচামেচি শুরু, ফোন করলাম না আমার পরে কোনো আক্রমণ করেনি। আমি যদি বলতাম যে আমার পরে আক্রমণ করো, কোনো অন্যায় থাকলে আমার পরে নিরিয়ম, বউটাকে কেন মারলো? না কোনো জমি জায়গা নিয়ে কোনো কিছু, কোনো অশান্তি নেই। স্থানীয় সূত্রে জানা যায় গৃহবধূ মুক্তি বিশ্বাসের স্বামী দেবু বিশ্বাস রবিবার রাতে ছোট ছেলেকে নিয়ে বাড়িতে মোমবাতি লাগাচ্ছিলেন। আরো কিছু মোমবাতি প্রয়োজন হওয়ায় তিনি পাড়ার দোকানে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন রক্তমাখা হেসো হাতে দাঁড়িয়ে রয়েছেন তার বাবা, ঘরে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে তার স্ত্রী। ঘটনার বিভৎসতায় আঁতকে ওঠেন তাদের ছেলে। তাদের ছেলে চিৎকার চেঁচামেচি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রথমে জখম গৃহবধূকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল ও পরে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই গৃহবধূর মৃত্যু হয়। অর্থাৎ ওই গোপাল বিশ্বাস খুব জেদি লোক ছিল, মানে এক রুখা, উনি যেটা বলবে সেটাই ঠিক আর আদার যারা যেটা বলবে সেটা ভুল, মানে খুব জেদি ছিল। মানে আমরা ছোটোবেলার থেকে দেখেছি উনি খুব আর কি করতেন। উনি উনি এক সময় এক্স আর্মি ছিলেন, হ্যাঁ এখন রিটায়ার। কত বয়স হবে ওনার? এই 75 বছর। না সেরকম আমরা কোনোদিন কোনো টের পাইনি। গতকালকে আমরা তো খেলা দেখছিলাম, এর মধ্যে এখানে দেখি যে খুব চেঁচামেচি হচ্ছে, দেবু বলছে যে পুলিশ ডাকো পুলিশ ডাকো। এবার আমরা সবাই ছুটে আসলাম, ছুটে আসার পরে দেখছি যে আমরা যখন আসলাম তখন ওদেরকে অলরেডি নিয়ে বেরিয়ে গেছে হসপিটালের উদ্দেশ্যে। জানা যায় পুত্রবধূ খুনে অভিযুক্ত শ্বশুর প্রাক্তন সেনাকর্মী গোপাল বিশ্বাস চাকরি থেকে অবসরের পর হাবড়া শ্রীনগরে ছেলে বৌমা এবং নাতিদের সঙ্গেই থাকতেন। পুলিশ সূত্রে জানা যায় সোমবার বারাসাত হাসপাতাল মর্গে মৃত গৃহবধূ দেহের ময়না তদন্ত হয়েছে। ওখানটায় এসে চিৎকার করছিল যে পুলিশ ডাকো পুলিশ ডাকো বলে চিৎকার করছিল, তাই শুনে আমরা তিন বউ দৌড়ে আসলাম। আসার পরে আমরা ওই বাইরেটায় দাঁড়িয়েছিলাম, জানলার বাইরেটা, আমরা ভিতরে ঢুকিনি, ভয় পাচ্ছিলাম। আমার শ্বশুর বসেছিল, দাঁড়িয়ে বসেছিল যে কেউ গেলে হয়তো তাকে আঘাত করবে। তারপরে ওনার বাপের বাড়ি থেকে ওনার ভাই আসলো, উনি গিয়ে ওনার দিদিকে কোলে করে বাইরে নিয়ে আসলো, তারপরে আমরাও গেলাম ভিতরে। তারপরে তো ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেল। দেখলাম ওই কাকি মানে ঘাড়ে হাত দিয়ে বসেছিল আর খুব রক্ত বেরোচ্ছিল।
পাশাপাশি এদিন হাবড়া থানার পক্ষ থেকে অভিযুক্তকে বারাসাত আদালতে হাজির করানো হয়। ঘটনায় হতবাক স্থানীয়রাও। অত বলতো না, এমনি দাদু বরাবরই জেদি ছিল, দাদুর সাথে একটু মিলিয়ে চললে বোঝা যেত, মানে উনি ভালো। এবার দাদুর সাথে মতবিরোধ কাকির কোনোদিনই, কাকির কথা বলতো না, জানে ছেলে আছে ছেলেই কথা বলবে, ছেলেই বলতো, যা সমস্যা হতো ছেলেই বলতো, কাকি শুধু রান্না বাড়ি একটুখানি ওই পর্যন্তই। শ্বশুরের সাথে সেরকম কথা কাটাকাটি কোনোদিনই করতো না, কারণ উনি ভীষণ জেদি লোক, ওরকমই উনি বরাবরই, ওই জন্য খুব একটা কথা বলতো না। কালকে কিচ্ছু হয়নি, কিন্তু এখন আমরা বাড়িতে ভাবছি ওই দাদু বরাবর, দাদু বেশ বছর দুয়েক আগেও কাকাকে একটা আঘাত করেছিল লাঠি দিয়ে, তখন কাকার মাথা মানে ফুলে গেছিলো। এবার দাদু বরাবরই একটু এরকম জেদ টাইপের রাগ মনে পুষে রেখে দেয়, পুষে রেখে কখন যে আঘাত করবে কেউ জানে না। এই আজ কালকের আঘাত কোথাও কিচ্ছু নেই, না বাড়িতে কোনো অশান্তি না কিছু। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।